একটু আজকে কথা বলতে পারো না? বাবা তো গেছেন, তাই না? ঠিক চলে আসবে। সে তো অনেকক্ষণ আগেই গেছে বৌদি। ঋষির সঙ্গে বর্ষার বিয়ে, বিয়ের সমস্ত আয়োজন করে ফেলেছে বকুল। জমজমাট বিয়ে বাড়িতে এসে পড়েছে বরযাত্রীরাও। তবে বিয়ের মণ্ডপে সবার মুখে এমন চিন্তার ছাপ কেন? রোশনি চেঁচিয়ে কি বলছে সবাইকে? এই বেলা বুঝি তোমাদের লগ্ন পেরিয়ে যাচ্ছে না? সত্যি তো বাবা অনেকক্ষণ গেছেন, এখন অব্দি আসছে না কেন বলতো? কেন আবার? নিশ্চয়ই আবার কোনো কাঁদুনি গাইছে, মানে শেষ মুহূর্তে আবার নতুন কোনো সমস্যা এসে উপস্থিত হয়েছে। বিয়ের মণ্ডপে কোনে পক্ষের কারো দেখা নেই। খোঁজ নিতেই জানা গেল পাত্রপক্ষের অসন্তোষের কারণ। বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে, এদিকে বর্ষার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে অনেকে আবার আশাবাদী, বর্ষা হয়তো ঠিক সময়ে চলেই আসবে। বিয়ে নিয়ে নানা রকম চাপান উত্তরণ সবকিছু পেরিয়ে আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। আজ বর্ষা আর ঋষির বিয়ে। হ্যাঁ গো, খাবার দাবার কেমন? জানো তো ফিশ ফ্রাইটা বেশ ভালো। কাকুমণি ফিশ ফ্রাইটা খেয়েছিল তুমি? তুমি খেয়ে ফেললে? যাকে কিরাম লেগেছে বলো। আর বলবেন না, এখানকার না প্রত্যেকটা আইটেম একেবারে ইউনিক। আর আমি তো খাদ্য রক্ষী, জানেন তেলটা একটু বেশি মনে হচ্ছে। আমার এই গিন্নি সবসময় আমাকে কন্ট্রোল করার চেষ্টা করে, খাবে না খাবে না। কাকিমণি প্লিজ কোনো কন্ট্রোল করো। কোনো কন্ট্রোল শুনছি না, ব্যাস। আচ্ছা আমার বরটা কোথায়? দেখো, ও তাকে খেতে পাঠি দিয়েছি। তুমি যেমন নিজে হ্যাংলা, তেমনি বাড়ির শুধু লোকে হ্যাংলা। মকড়া ছেলে ছেলে বাড়ির লোক আমরা, লজ্জা পাও না? খাবার ব্যাপারে লজ্জা পেলে চলবে না। আচ্ছা বর্ষা কোথায়? আমি তো ওটাই জিজ্ঞেস করছি, বর্ষা কোথায়? আসছে নিশ্চয়ই, একটু সাজগুজ করতে টাইম লাগছে। আসলে সময় লাগবে, এটা তো সম্ভব না। মেয়েদের বিয়ের সময় সাজতে একটু টাইম লাগে। হ্যাঁ হ্যাঁ লাগে। ও ওর বিয়ে নয় আজকে, কিন্তু ওরও সাজতে 3.5 ঘন্টা সময় লেগেছে। বাবা আমার খেতে গিয়ে আসলে পাঞ্জাবিতে পড়ে গেছে বলে আমি কৃপাদাকে ডেকে এটা ম্যানেজ করার চেষ্টা করছি। প্রচণ্ড খাওয়া দাওয়া চলছে, কিন্তু একটাই চিন্তার বিষয়, বাবা অনেকক্ষণ গেল আসছে না কেন তো বুঝতে পারছি না। যাই হোক, মানে ততক্ষণে আমরা, আমার মনে হয় যে এক একটা আমরা ছোটোবেলায় যেটা করতাম আর কি, গিয়ে বিয়ে বাড়িতে গিয়ে কী কী মেনু হয়েছে জেনে নিয়ে সেদিকেই মনোনিবেশ করতাম। তো আজকে খুশির দিন, আমরা ওই খাওয়া দাওয়াতেই পুরোটা কনসেন্ট্রেট করেছি আর কি। ঋষির উৎকণ্ঠা বাড়ছে ক্রমেই, তবে ঋষি সেটা বুঝতে দিতে চাইছে না। বন্ধুবান্ধব ভাই বোনদের সে বোঝানোর চেষ্টা করছে চিন্তার কোনো কারণ নেই। ঋষি আজকে একদম রেডি, আজকে আমার বিয়ে, আশা করি খুব ভালো লাগছে আমাকে। দেখে দেখে একটু বলুন, ভালো লাগছে না? তো বরযাত্রী নিয়ে আমি এখানে উপস্থিত, আমার পুরো ফ্যামিলি এখানে আছে, দাদা কাকামশাই সবাই কিন্তু খেতে ব্যস্ত, এরা নিজের সাজ নিয়ে ব্যস্ত থাকে, এখন আমার পাশে বসে আছে, আমাকে একটু সময় দিচ্ছে, কারণ আমি একা একা বসেছিলাম। কিন্তু আমার একটা টেনশন হচ্ছে, এখনও বর্ষাকে আমি দেখতে পাচ্ছি না। বর্ষা যে কোথায় গেল তোরা কেউ জানিস? বর্ষা কোথায়? মানে না না, বর্ষা আসবে। আমি ঋষির বন্ধু দীপ, অনেকদিন থেকে ও এই অপেক্ষায় ছিল যে বিয়েটা কবে করবে, তো এখন ও বিয়ে করতে এখানে এসেছে, তো বর্ষার দেখা নিশ্চয়ই পাবি, চিন্তা করিস না, এখনই চলে আসবে। পাবো তো? হ্যাঁ একদমই, দীপ যখন বলে দিয়েছে পাবো তো আমার মনে হয় আমি পাবো। তোদের কি মনে হয় বর্ষা কোথায়? আমি তো খুব এক্সাইটেড, অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি। আরে চলে আসবে, একদম টেনশন নিস না, এখন চলে আসবে। টেনশন নেবো না বলছিস? না না একদম না, চলে আসবে চলে আসবে। তবে রোশনি এক প্রকার নিশ্চিত যে বর্ষা এই বিয়ের মণ্ডপে আসবে না। বর্ষা তো পালিয়েছে, মানে সবাই ভাবে যে আমি অন্যায় কথা বলছি, মিথ্যে বলছি, নাটক করছি, বাট এটাই আমি। আমার মন বলছে, মানে রোশনি বলছে এই মেয়ে বিয়ে করার মেয়ে, মানে মেহেন্দির দিনও যা করেছিল আজকেও ঠিক কিছু না কিছু করবে, মানে আমার ভাইয়ের সাথে বর্ষার বিয়ে তো হবে। বকুল আপ্রাণ চেষ্টা করেও বর্ষাকে খুঁজে পায়নি। দিদির জন্য তার এত পরিশ্রম, এত অর্থ ব্যয়, সব বৃথা হয়ে যাবে। বিয়েবাড়ির এক কোণে নিভৃতে পাওয়া গেল বকুলকে। বিয়েবাড়ি থেকে বউ উধাও, মানে বর্ষা উধাও, মানে আমার দিদি উধাও হয়ে গেছে। অনেক জায়গায় আমি খুঁজে এসেছি, হাঁপিয়ে গেছি, কোথাও দিদিকে খুঁজে পাচ্ছি না। পাড়া খুঁজেছি, বন্ধুদের বাড়ি খুঁজেছি, পরিজন যাদেরকে চেনেও সবাইকে জিজ্ঞেস করেছি, কেউ বলতে পারছে না। আমার বন্ধুরা পচা, বিচ্ছু, বাচ্চু, গোবলা, ভোম্বল, ওরাও সব জায়গায় খুঁজেছে, কেউ খুঁজে পাচ্ছে না। এখন এই অবস্থায় মানে এইরকম একটা মানে খবর নিয়ে আমি মায়ের সামনে দাঁড়াবো কী করে আমি তো সেটাই বুঝতে পারছি না। ঠাম্মিও পর্যন্ত টেনশনে আছে, কিন্তু আমার টেনশনটা বেশি একটু মাকে নিয়ে, কারণ আপনারা জানেনই যে মা একটু টেনশন করার বাতিক আছে। বরের সামনাসামনি যাওয়ার তো আমার ক্ষমতা নেই, কারণ বউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আপাতত নিদবরকে নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো এই হচ্ছে আমাদের নিদবর ডাব্বু। ডাব্বু কী ব্যাপার, মজা করছিস বিয়ে বাড়িতে? আর কিছু মনে হচ্ছে তোর? মানে আমাদের তো একটা ঝামেলা চলছে, তো তোর বিয়ে বাড়িটা দেখে কি মনে হচ্ছে? বিয়ে বাড়িতে খুব মজা হচ্ছে বকুল দি, কিন্তু বউ কোথায়? এই তো এটাই সবার প্রশ্ন, বউ কোথায়, মানে বর্ষা কোথায়? বর্ষা বিয়েতে না এলে ঋষির কি হবে? বকুলই বা কিভাবে সামলাবে এই ঝড়? কোণের বেশে সেই কি হাজির হবে ছাদনা তলায়?
মানুষ বসাক, এবিপি আনন্দ। এবার শুভ দৃষ্টি। ঠিকই তুমি।